সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আরহামের বিষয়ে। আমাদের আজকের বন্ধুটি হচ্ছে আরহাম। আরহাম মূলত পক্ষে আমাদের এখানে প্রায় অনেকদিন ধরেই অবস্থান করছেন একজন সেবা গ্রহীতা হিসেবে। ওর মধ্যে আমরা ADHD এবং অটিজম দুটো সমস্যারই একটা সমন্বয় পেয়েছে, যেটাকে অটিজম উইথ ADHD বলা হয়। একই সাথে ওর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাইপার অ্যাক্টিভিটি, অস্থিরতা, ইনস্ট্রাকশন ফলো না করা, সেন্সরি প্রবলেম সহকারে আরও বিভিন্ন রকমের কমপ্লিকেশনস। আমাদের এই বন্ধুটি গাজীপুরে থাকে এবং অনেক দূর থেকে আমাদের এখানে তার রুটিন অনুযায়ী আমাদের এখানে থেরাপিতে তিনি অংশগ্রহণ করে থাকেন। তবে ওর মধ্যে যে কমপ্লিকেশনগুলো, এগুলোর ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা অনেক স্লো প্রসেস লক্ষ্য করছি। কেননা থেরাপি খুব চমৎকারভাবে এখানে অকুপেশনাল থেরাপি প্রদান করা হচ্ছে, একই সাথে ওর ইমপ্রুভমেন্টের উপর ডিপেন্ড করে ওর স্পেস থেরাপির ব্যবস্থা করা হবে। তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ইমপ্রুভমেন্ট কিছুটা স্লোয়িং হয়ে থাকে, এটা বাচ্চার রেসপন্সের উপর নির্ভর করে। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি আমাদের আরহামের ক্ষেত্রে বিভিন্ন দিকে নানা রকমের কমপ্লিকেশনস এবং তার অ্যাড্রেস থেকে আমাদের প্রতিষ্ঠানের দূরত্বের কারণে দেখা যায় যে পরিমাণে কোয়ান্টিটি ওর প্রয়োজন তা ওদের পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে না। বিধায় আমাদের এখান থেকে, আমাদের আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে, আমরা অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওর থেরাপির সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে ওর মধ্যে যে কমপ্লিকেশনগুলো রয়েছে, দুর্বল আই কন্ট্যাক্ট, দুর্বল আন্ডারস্ট্যান্ডিং বা যে কোনো বয়স উপযোগী যে কোনো ব্যবহারের দুর্বলতা, সে সমস্ত ব্যাপারে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট পেলেও এখনও ইমপ্রুভমেন্টের আরও অনেক দিক রয়েছে যা নিয়ে কাজ করছে আলোকিত পথ তার পরিবারকে সাথে নিয়ে। এবং এরকম বাচ্চাদের ক্ষেত্রে আলোকিত পথ সর্বদাই সচেষ্ট তাদের ইমপ্রুভমেন্টের বিষয়ে। আলোকিত পথ এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যায় তার অভীষ্ট লক্ষ্যে, এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতাও আমাদের একান্ত কাম্য। আশা করি আলোকিত পথ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এই শুভকামনা থাকলো। ধন্যবাদ।